এক বনে মিনু টুনটুনি তার সৎ ছেলে টোনার বউ টুনির সাথে বসবাস করত। টোনা তার বউ টুনি আর তার মাকে একসাথে গ্রামের বাড়িতে রেখে শহরে চাকরি করত। এজন্যই টোনা গ্রামে বেশি আসতো না। হ্যালো মা, কেমন আছো তুমি? জানো তো আমি এখানে একটুও ভালো নেই। আচ্ছা মা, আমার গাভী কেমন আছে? জানো তো ওকে আমার খুব মনে পড়ে। কতদিন থেকে আমার গাভীকে দেখি না। মা রে, কি আর করবি, মেনে নে মা। তোকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছি। তোর শ্বশুর বাড়ি অনেক বড় লোক, কিছু বলতেও পারবো না ওদের মুখের ওপর, তাই না? আর হ্যাঁ, তুই বিয়ে করে বাড়ি থেকে চলে যাবার পর তো গাভীটা একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। একবার এসে দেখে যাস মা। টুনি যখন ফোনে তার মায়ের সাথে কথা বলাবলি করছিল, তখন তার শাশুড়ি মিনু টুনটুনি চিৎকার করে ডাকতে থাকে আর বলতে থাকে, নবাব জাদি, কার সাথে এতক্ষণ ধরে কথা বলছিস? তোকে যে ডাকছি তুই কানে শুনতে পাস না? ছেলে এবার বাড়ি আসো, সব বলে দেব। কোন নতুন প্রেমিক জুটিয়েছিস? হাই হাই রে, ভেবেছিলাম ছেলেকে বিয়ে দিয়ে আমার কপালে সুখ হবে, এখন তো দেখছি আমাকে কেউ পাত্তাই দেয় না। মিনু টুনটুনির ডাক শুনে টুনি তাড়াতাড়ি ফোন কেটে দিয়ে মিনু টুনটুনির কাছে যায়। মা, আমাকে কেন ডাকছেন? আমি একটু বাবার বাড়িতে ফোনে কথা বলছিলাম। সারাদিন মহারানীর মতো ফোনে কথা বললে হবে? কলের পারে কতগুলো থালা বাসন জড়ো হয়ে আছে, সেগুলো কে মাজবে শুনি? হ্যাঁ, নাকি এই বুড়ো বয়সে আমাকে দিয়ে সব মাজানোর ধান্দায় আছিস বলতো? না না মা, আপনি কেন মাজবেন, আমি এক্ষুনি গিয়ে সব পরিষ্কার করে দিচ্ছি মা। এই কথা বলে টুনি টিউবওয়েলের পাড়ে গিয়ে বাসন মাজতে থাকে। এদিকে মিনু টুনটুনি আরো অনেকগুলো বাসন এনে টুনির দিকে ছুড়ে মারে। এগুলো কে পরিষ্কার করবে শুনি? তোর বাপের বাড়ি থেকে কি দাসী এনেছিস? তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করে আমার জন্য গোসলের জল গরম কর। এই কথা বলে মিনু টুনটুনি সেখান থেকে চলে যায়। আর মিনু টুনটুনির কথা শুনে টুনি ভীষণ কষ্ট পায় আর অনেক কাঁদতে থাকে। হায় ঈশ্বর, কোথায় গেলে আমি সুখ পাবো? সারাদিন কাজ করেও শাশুড়ির মন পাই না। ওগো, তুমি আমাকে তোমার সাথে শহরে নিয়ে যাও, আমি আর এই কষ্ট সইতে পারছি না। এসব কথা বলতে বলতেই টুনি থালা বাসনগুলো মাজতে থাকে। সব থালা বাসন পরিষ্কার করে টুনি ঘরের মধ্যে খেতে বসে। আর সেই সময় মিনু টুনটুনি টুনির কাছে আসে। হাই 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 রে, বলেছিলাম আমার গোসলের জল গরম করতে, আর নবাব দাদি এখন খেতে বসেছে, আমি কি রাতে গোসল করব রে? এই কথা বলে মিনু টুনটুনি টুনিকে মারতে থাকে। আমাকে মারবেন না মা, সারাদিন আমি কিচ্ছু খাইনি, এক্ষুনি একটু খেতে বসলাম। খিদের জ্বালা যে গায়ে আমার কাজ করার একটুও শক্তি নেই, আমাকে আর মারবেন না মা। তবুও মিনু টুনটুনি টুনির কোনো কথাই শোনে না, তাকে অনেক মারতে থাকে। তারপর মারা শেষে মিনু টুনটুনি নিজের ঘরে চলে যায় আর মনে মনে ভাবতে থাকে, কি মনে করেছিস, তোকে আমি এই বাড়িতে শুধু খাবার খেতে এনেছি, তুই হলি আমার সৎ ছেলের বউ, তোর প্রতি আমার কোনো মায়া নেই, এই মিনুর জীবনে শুধু টাকাই প্রয়োজন, ছেলে স্বামীর দরকার নেই। সৎ ছেলে টাকা পাঠাবে আর আমি পায়ের উপর পা দিয়ে দিন কাটাবো, আর এই বৌমাকে দিয়ে কাজের মেয়ের মতো বাড়ির সব কাজ করিয়ে নিব। আমার মতো সুখী কয়জনে আছে? এই কথা ভেবে মিনু টুনটুনি টুনিকে ডাকতে থাকে আর মিনু টুনটুনির ডাক শুনে টুনি ঘরে আসে। এই গরিব ঘরে মেয়ে, আমার পা অনেক ব্যথা করছে, একটু টিপে দে তো। তুই আজ সারা রাত আমার পা টিপে দিবি। উফ, পায়ের ব্যথায় আমি ঘুমাতেই পারি না। মা, আজ সারা দিন আমি অনেক কাজ করেছি, আমার খুব ঘুম পাচ্ছে মা। আমি যদি রাতে না ঘুমাই তাহলে তো আমার শরীর অনেক খারাপ হয়ে যাবে মা। টুনির এমন কথা শুনে মিনু টুনটুনি ভীষণ রেগে যায়। বাবা,
ছোট লোকের বাচ্চা, আমার মুখের উপর তর্ক করিস? তুই যদি আজ রাতে আমার পা টিপে না দিস, তবে আমি তোকে বাড়ি থেকে বের করে দিব। আর ছেলেকে তোর নামে অনেক মিথ্যে মিথ্যে কথা বলবো, বুঝেছিস যে তুই দুশ্চরিত্র? না না মা, আপনার ছেলেকে কিচ্ছু বলবেন না, আমার সংসার ভেঙে যাবে। আমি সারা রাত আপনার পা টিপে দিব মা। এ কথা বলে টুনি মিনু টুনটুনির পা টিপে দিতে থাকে আর তার চোখের জল ফেলতে থাকে। এভাবেই রাত শেষে সকাল হয়ে যায়। আর টুনি রান্না করতে চলে যায়। রান্না শেষ করে টুনি মিনু টুনটুনিকে খেতে দেয়। জীবনেও তো বাপের বাড়িতে মাছ মাংস খাসনি, তাই বুঝি স্বামীর বাড়িতেও রান্না করতে পারিস না? এসব কি রান্না করেছিস, একটুও ভালো হয়নি। এই রান্নার বদলে আমাকে এক বোতল বিষ এনে দে, কে মরে যায়। এই কথা বলে মিনু টুনটুনি খাবার ছুঁড়ে ফেলে দেয় আর বাহিরে চলে যায়। তারপর টুনি খাবারগুলো মাটি থেকে পরিষ্কার করতে থাকে আর অনেক কান্না করতে থাকে। এমন সময় ফোনে কল আসে আর টুনি ফোনটা রিসিভ করতে যায়। মা টুনি, তোর গাভীর শরীরটা অনেক অসুস্থ হয়ে গেছে রে, তোকে ছাড়া কিছুতেই কিছু খাচ্ছে না। তুই এসে তোর গাভীটাকে নিয়ে যা মা, আমি আর যে দেখে রাখতে পারছি না। মা, কিভাবে আমি আমার গাভীকে নিয়ে আসব? এই বাড়িতে তো আমারই খাবার জোটে না দুবেলা। আমি ওকে কি খাওয়াবো এনে তুমি বলো? আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। তুমি বড় তোমার কাছেই ওকে রেখে দাও মা, আর ঠিকভাবে যত্ন করো, কেমন? এই কথা বলে টুনি তার মায়ের ফোন কল কেটে দেয় আর অনেক কাঁদতে থাকে। এমন সময় মিনু টুনটুনি ঘরের মধ্যে আসে আর বলতে থাকে, এখন আবার কিসের মরা কান্না শুরু করেছিস? হ্যাঁ, তোর ঢং কিন্তু আমি সহ্য করব না বলে দিলাম। যা, আমার জন্য চা নিয়ে আয় দেখি, মাথাটা আমার ব্যথায় ফেটে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই। এই কথা বলে মিনু টুনটুনি অন্য ঘরে যায় আর টুনি চা বানাতে থাকে। এরপর চা বানিয়ে টুনি মিনু টুনটুনির ঘরে যায়। ছি ছি ছি, এমন চা আমি আমার বাপের জন্মেও খাইনি। দিন দিন তোর ঢং বেড়ে যাচ্ছে তাই না? তাই সব রান্না খারাপ করছিস। দাঁড়া, তোর জীবনের আজ শেষ দিন। এই বলে মিনু টুনটুনি টুনিকে টেনে হিঁচড়ে বাহিরে নিয়ে আসে আর অনেক মারতে থাকে। এমন সময় টুনির গাভীটা তার মায়ের বাড়ি থেকে পালিয়ে আসে আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে টুনিকে তার শাশুড়ি মিনু টুনটুনি অনেক মারছে। তখন গাভী পিছন থেকে এসে মিনু টুনটুনিকে কুতো দেয় আর মিনু টুনটুনি তার সামনে থাকা কুয়োর মাঝে ধপাস করে পড়ে যায় আর সে কুয়োর জলে হাবুডুবু খেতে থাকে আর অনেক চিৎকার করতে থাকে। বাঁচাও বাঁচাও, মরে গেলাম গো, ডুবে গেলাম। বৌমা, ও বৌমা, আমাকে তোলো বৌমা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচিয়ে নাও বৌমা, আমাকে বাঁচাও। তারপর টুনি মিনু টুনটুনি ডুবে যাওয়া দেখে একটা দড়ি ফেলে দেয় কুয়োতে। এরপর মিনু টুনটুনি সেই দড়ির সাহায্যে কুয়ো থেকে উপরে উঠে আসে। বৌমা, আমি তোমাকে কত কটু কথা বলেছি, অত্যাচার করেছি, তবু আমাকে তুমি প্রাণে বাঁচালে। মা, চাইলে আমি আপনাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আপনার মতো নির্দয়বান নই আমি, আমি আপনাকে বিপদ থেকে রক্ষা করেছি। বৌমা, তুমি অনেক ভালো বৌমা, তুমি আমাকে ক্ষমা করেছো, আমি আমার সব দোষ স্বীকার করছি বৌমা, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আমি তোমাকে কখনোই আর কিছু বলবো না। তোমার এই গাভীকে নিয়ে তুমি এই বাড়িতেই থাকবে, অনেক ভালো থাকবে। এখন থেকে আমি তোমার সৎ শাশুড়ি নয়, তোমার ভালো শাশুড়ি হয়ে দেখাবো। এ কথা শুনে টুনি অনেক খুশি হয় আর এরপর থেকে তারা সবাই সুখী শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।